এভাবে দিন রাত অত্যাচার করবে স্ত্রীর উপরে, ছেলেদের উপরে, ছেলেদেরকে লেখাপড়ার খরচ দিবে না, বাজারঘাট করতে দিবে না। শুধু আলামিনের বিচারটাই শুধু না, ক্রিকেটটাকে কলঙ্কিত মুক্ত করা হোক। এই আলামিনদের মতো মানুষরাই আজকে ক্রিকেটটাকে কলঙ্কিত করে আজকে পুরো ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে। চরিত্রহীন মানুষ, লম্পটহীন মানুষ, লম্পট মানুষগুলোকে ক্রিকেট বোর্ডের থেকে ক্রিকেট উন্নয়ন হবে এটা জাতি আশা করে না। বাংলাদেশের পতাকা নিয়ে যে যে ক্রিকেট বোর্ডটা উন্মোচিত হয়েছে গোটা বিশ্বে, সেই দেশে সেই পতাকা নিয়ে সেই বাংলাদেশেরই আলামিন আজকে আরেকটা নারীকে নির্যাতন করছে। আজকে যারা নির্যাতন করে, যারা নিপীড়ন করে, তাদের স্থানটা কোথায় হওয়া উচিত জাতি জানে, মানুষ জানে। আমরা তো চেয়েছি সহজে একটা বিচার, এই বিচারটা যদি বিসিবি যদি আমাদের সারথিপীটা না নিয়ে বিচার না করে তাহলে আমরা কোথায় যেতে হবো? গণমাধ্যমের কাছে আমাদের আবেদন, আপনারা জাতির কাছে তুলে ধরুন এই বিষয়টা। আজকে বিসিবির কাছে তার আলামিনের স্ত্রী এবং দুইটা সন্তান, আমরা আত্মীয় স্বজন এখানে বসে আছি, আমরা আজকে দুই ঘন্টা প্রায় বসে আছি, বিসিবি দরজা খুলছে না। এটা কারণ কি? পক্ষান্তরে কি বিসিবি তার পক্ষে নিচ্ছে কিনা আপনাদের মধ্যে আমরা জানতে চাই। আমরা উপকৃত হবো, আমরা চাই না ঘরটা ভেঙে যাক, আমরা চাই তার দুটো বাচ্চা নিয়ে সুন্দরভাবে সে সংসার করুক, সুন্দরভাবে সে বসবাস করুক, সুন্দরভাবে সে খেলোয়াড় হোক, অসুবিধা নেই। কিন্তু এইগুলো নষ্টামি করে নর্তকী নিয়ে সে ঘরে ডেকে এভাবে দিন রাত অত্যাচার করবে স্ত্রীর উপরে, ছেলেদের উপরে, ছেলেদেরকে লেখাপড়ার খরচ দিবে না, বাজারঘাট করতে দিবে না, খাওয়া পড়ার টাকা দিবে না, শুধু বাসায় রেখে তারই সামনে তার স্ত্রীতে। আপনাদের কাছে প্রশ্ন, যদি কোনো স্ত্রীর সামনে আর একটি মেয়েকে নিয়ে এসে সংসারে ঘরে আটকে দিয়ে তালাবদ্ধ অবস্থায় থেকে সে দিন রাত কাটায়, তাহলে সে কোনো স্ত্রী মেনে নিতে পারে? কোনো প্রতিবেশী মেনে নিতে পারে? আপনারা মেনে নিতে পারবেন? প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে আমরা অনুরোধ করবো, আপনাদের বিবেকের কাছে দায়বদ্ধতা, আপনাদের মাধ্যমে মাসাবীর মধ্যপ্রাচ্য ভাইকে আমরা অনুরোধ বলবো যে আপনি বিষয়টা দ্রুত সমাধান করেন। আমরা প্রয়োজন মাসাবীর কাছে যাবো, আমরা সব জায়গায় যাবো। আমরা পর্যায়ক্রমে যদি আমাদের সহজভাবে না বিষয়টা হয় তা আমরা তো পর্যায়ক্রম পদক্ষেপ নিতেই হবে, আমরা সেই পদক্ষেপগুলো নিব। এখন প্রায় এক ঘন্টা ধরে বিসিবির সামনে দুই নম্বর গেটের সামনে অপেক্ষা করছে, বিসিবি দেখেও দেখছে না, আপনার কি মনে হয় বিসিবি দায়িত্ব নিতে চায় না আলামিনের? আমরা বিসিবির প্রতি শ্রদ্ধা পোষণ করে বলছি যে আপনাদের কাছে জাতি আশা করে ন্যায় বিচার করবেন, সুষ্ঠু বিচার করবেন। আপনার নাসিরের সব যখন বিচার হয়েছিল জাতি খুশি হয়েছিল, আমরা আশা করি রুবেলের বিচার হয়েছিল একই ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটছে সঠিকভাবে যদি বিচার হতো তাহলে কিন্তু আজকে আলামিনের মতো প্লেয়াররা এই ধরনের সাহস পেত না, তারা পার পেয়ে যায়। আমরা জানি যে বিসিবি এই বিষয়গুলো যদি ওয়াকিবল হয়েও আজকে আমাদের প্রায় এক ঘন্টা না প্রায় দুই ঘন্টার কাছাকাছি আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। বিশেষ করে আমরা দাঁড়িয়ে থাকি, তার আত্মীয় স্বজন আমরা কষ্ট পাচ্ছি না, কিন্তু তার সন্তান দুইটা মাসুম বাচ্চা যে বারবার কাঁদতেছে আপনারা দেখছেন, তার স্ত্রীরা চোখের পানি ফেলছে, এতটুকু বিসিবির কি চোখে পড়ছে না? বারবার মেসেজ পাঠানো হচ্ছে, বিসিবি কি শুনছে না? তাহলে কি আমরা বুঝে নেব আলামিনের পক্ষে বিসিবি কাজ করছে? যদি আলামিনের পক্ষে বিসিবি কাজ করে থাকে প্রয়োজন আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করব। আমরা ন্যায্য বিচার চাই, আমরা বিসিবির সকল কর্মকর্তার কাছে অনুরোধ করছি, আপনারা আলামিনের স্ত্রী হিসাবে নয়, একজন মেয়ে হিসাবে, একজন নারী হিসাবে, একজন শিশু বাচ্চা হিসাবে তার বিচারের জন্য যেটা যা যা করার আমরা তো তাই চেয়েছি আপনাদের কাছে। আমরা তো চাইনি যে আলামিন তার সংসার আলাদা হয়ে যাক, আমরা চেয়েছি আবদ্ধ থাক, সুন্দরভাবে সংসার থেকে আসুক, আলামিন ফিরে আসুক, বাবা হিসাবে ওরা পরিচয় দিক। যে ছেলে ক্রিকেটে স্টেডিয়ামে খেলা দেখেছে তার বাবার সাথে, আজকে সেই ছেলে সেই স্ত্রী ক্রিকেট বোর্ডের দরজায় পড়া ধরে দাঁড়িয়ে আছে, এটা কেমন ব্যাপার? পৃথিবীর এই নিষ্ঠুরতা বন্ধ করা উচিত। পৃথিবী যদি এটা নিষ্ঠুরতা বন্ধ না করে আমরা প্রয়োজনে এর চেয়ে বড় ধরনের কর্মসূচি নিতে বাধ্য থাকবো। তখন আজকে আমরা আত্মীয় আছি, কালকে আমরা দেশবাসীর সাথে নিয়ে এই কাজগুলো করব। একটা চিঠি নিতে আপত্তি কিসের? এটা তো আমাদের কাছে প্রশ্ন, একটা চিঠিতে কিছু নাই তো? এই চিঠিটা নিয়ে তারা দিবে, তারপরে ব্যবস্থা করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। এত ভয় কিসের বিসিবি? এটা তো আমাদের প্রশ্ন, মানে আমাদের বিবেকের কাছে প্রশ্ন, যে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে কেন ভয়? চিঠিতে এমন কিছু লেখা নাই, কোনো কিছুই নাই। তাহলে আজকে কি আলামিনের পক্ষ নিয়ে বিসিবি কাজ করছে অথবা আলামিন কি বিসিবির না, বিসিবি কি তাই বোঝাতে চাচ্ছে? না, আলামিনের বিসিবি না সেটা বলে দিক আমরা চলে যাবো, সেটা বলে দিক আমাদের চলে যাবো। তার একটা প্রেস লিস্ট দিয়ে দিয়েছে আলামিন বহিষ্কার করা হয়েছে, তাও তো দিচ্ছে না, কোনো কথাই বলছে না, আনসার দিয়ে আমাদেরকে তথ্য আদান প্রদান করা হচ্ছে। আমরা বাংলাদেশে একজন সচেতন নাগরিক, শুধু বিশুর ভাই বিশুর আত্মীয় হিসাবে আমরা এখানে আসিনি, সচেতন নাগরিক হিসাবেও তো আমরা এটা দাবি করতে পারি।